शिक्षकबृंद बिल्कुले इस्लामी उच्च विद्यालय अनलाइन क्लास मोहम्मद शरीफुल इस्लाम तुम्हारे सबा के स्वागत जाना प्रिय शिक्षार्थीबृंद आज हमें ये अनलाइन क्लास आलोचना करब हिसाब विज्ञान विषय दशम श्रेणी हिसाब विज्ञान नवम दशम श्रेणी हिसाब विज्ञान नहीं आलोचना करब आज के आलोच्य विषय हम द्वितीय अध्याय लेनदेन एन लेंदेन धारणा लेंदेन बोलते हमरा की बुझे लेंदेन धारणा आधुनिक समाज व्यवस्था हिसाब लिपिबद्धकरण क्षेत्र लेंदेन शब्द की धारणा अत्यंत गुरुत्वपूर्ण व्यवसाय जगते प्रतिनियत विभिन्न धरण घटना घटे थे आर्थिक अवस्था परिवर्तन है से समस्त घटना गुलो के व्यवसाय हिसाब बोते लेंदेन हिसाब से लिपिबद्ध करा है जेमन আমরা বলতে পারি যে জনাব রহমান পণ্যদ্রব্য ক্রয় করতে গিয়ে দুর্ঘটনায় আহত হলেন এখানে জনাব রহমান এর দুর্ঘটনায় আহত হলেন এই ঘটনাটি অর্থের অঙ্কে বা টাকার অঙ্কে পরিমাপযোগ্য নয় এবং এর দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন হয় না যার কারণে এটাকে আমরা ব্যবসায় লেনদেন হিসেবে হিসাবের বইতে লিপিবদ্ধ করতে পারি না কিন্তু যদি বলা হয় যে মিস্টার রহমান 10,000 টাকার পণ্য নগদে ক্রয় করলেন তাহলে সেটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে এবং তথ্যের অঙ্কে পরিমাপ করা যাচ্ছে সেক্ষেত্রে আমরা এই ঘটনাকে লেনদেন হিসেবে হিসাবের বইতে লিপিবদ্ধ করি তাহলে আমরা বলতে পারি যে ব্যবসায় ক্ষেত্রে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো ঘটে থাকে এই সমস্ত ঘটনাগুলোর ভিতর থেকে যে সমস্ত ঘটনাগুলো অর্থের অঙ্কে বা টাকার অঙ্কে পরিমাপ করা যায় এবং যার দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয় ওই সমস্ত ঘটনাগুলোকে ব্যবসায়ের বইতে লেনদেন হিসাবে লিপিবদ্ধ করা এখন লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে গ্রহণ ও প্রদান অর্থাৎ দেওয়া এবং নেওয়া অর্থাৎ দুইটা অংশ আছে এখানে লেন শব্দের অর্থ গ্রহণ বা নেওয়া আর প্রদান বা দেওয়া তাহলে এখানে লেনদেন বলতে গেলে আমরা প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে দুইটা পক্ষ বা হিসাব থাকতে হবে এখন লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয় একটা অভ্যন্তরীণ লেনদেন আর একটা হচ্ছে বাহ্যিক লেনদেন অভ্যন্তরীণ লেনদেন বলতে বোঝায় যে সমস্ত লেনদেনগুলো প্রভাব শুধুমাত্র একটা মাত্র প্রতিষ্ঠানের ভিতরেই সীমাবদ্ধ থাকে এই ধরনের লেনদেনকে বলা হয় অভ্যন্তরীণ লেনদেন যেমন আমরা বলতে পারি যে আগ্রহপত্রের অবকাশ ধার্য করা হলো 1,000 টাকা এই যে ঘটনাটা এটা টাকার অংশে পরিমাপ করা যাচ্ছে যার জন্য এটা লেনদেন আর এই ঘটনাটার প্রভাব শুধুমাত্র ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরেই সীমাবদ্ধ থাকতে অন্য কোনো প্রতিষ্ঠানকে প্রভাবিত করছে না যার কারণে এটাকে আমরা বলব যে অভ্যন্তরীণ লেনদেন আর বাহ্যিক লেনদেন বলতে বোঝায় যে অর্থনৈতিক ঘটনা একই সাথে দুইটা প্রতিষ্ঠানকে প্রভাবিত করে বা যে অর্থনৈতিক ঘটনাটার প্রভাব একই সাথে দুইটা প্রতিষ্ঠানের উপরে পড়ে সেই ধরনের ঘটনাকে বলা হয়
বাদ দেখলেন যেমন ধারে বৃদ্ধি পাচ্ছে, আবার যে প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রয় করা হচ্ছে তাদের দেনাদারের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই ঘটনাটা একই সাথে দুইটা প্রতিষ্ঠানকে প্রভাবিত করছে, যার কারণে এটাকে আমরা বলবো যে এটা বাহ্যিক লেনদেন। তাহলে অভ্যন্তরীণ লেনদেনের প্রভাব শুধুমাত্র ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে সীমাবদ্ধ থাকে, আর বাহ্যিক লেনদেনটা একই সাথে দুইটা প্রতিষ্ঠানকে প্রভাবিত করতে পারে। তাহলে আমরা বলতে পারি যে অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনাকে বলা হয় ব্যবসায়ের লেনদেন। সুতরাং এটা বলা যায় যে সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। অর্থাৎ যে সকল ঘটনাগুলো টাকার অঙ্কে বা অর্থের অঙ্কে পরিমাপ করা যাবে এবং যার দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে ওই সমস্ত ঘটনাগুলোকে ব্যবসায়ের লেনদেন হিসেবে আমরা চিহ্নিত করব। তাই শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।